যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র, স্পিকার ও কাউন্সিলর সহ ছয় প্রবাসীকে সংবর্ধনা প্রদান করেছে কাকুরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এই ছয় প্রবাসীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি তুফায়েল খানের সভাপতিত্বে ও দাতা সদস্য আব্দুর রব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র মাইমুম মিয়া তালুকদার। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটের স্পিকার শফি আহমদ, কাউন্সিলর বেলাল উদ্দিন ও কাউন্সিলর আব্দুল মালিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবুল কালাম খান ও আমিনুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেওলা ইউনিয়নের চেয়ারম্যান জহুর উদ্দিন, কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা নৈরাজ্ঞী সদস্য তারেক হোসেন খান, অভিভাবক সদস্য জুবের আহমদ, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন খান জাহাদ সহ আরও অনেকে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে টাওয়ার হ্যামলেটের স্পিকার শফি আহমদ বলেন, আমরা প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে এদেশেই, এদেশের আগামী ভবিষ্যৎ এ সকল শিক্ষার্থীরা। খুব খুশি যে স্কুল থেকে আমাদের কাউন্সিলর এই স্কুলে ছাত্র ছিলেন আমাদের কাউন্সিলর বিলাল আহমেদ, যে এই স্কুল থেকে ছাত্র হয়ে আলহামদুলিল্লাহ ইংল্যান্ডের মতো জায়গায় যুক্তরাজ্য টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, আর ওনাদের সাথে আমরা আজকে দাওয়াত দিয়ে আমাদেরকে গর্বিত করেছে। ইনশাল্লাহ আমি এই গ্রামের প্রোগ্রেসের জন্য দোয়া কামনা করি। সংবর্ধিত অতিথিরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যতদিন বেঁচে থাকবেন এদেশের মঙ্গলের জন্য কাজ করবেন। আমি এই স্কুলের একজন ছাত্র, এই স্কুল থেকে আমি লেখাপড়া করেছি, এই স্কুল এই গ্রামে আমার জন্ম, এই গ্রামও আমি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল ফিনিশ করি, আমি বিদেশে গেছি। আমি রিয়েলি প্রাউড অফ মাই সেলফ যে আমি উপস্থিত হইতে পারছি। আপনারা আমরা লগে দোয়া করবো, আমরাও আপনাদের লগে দোয়া, সবার লগে দোয়া করবো যেন আমরা যেন টাওয়ার হ্যামলেটের জন্য ইলেকটেড হয়েছে কাউন্সিলর হিসাবে, মেয়র হিসাবে, আমরা স্পিকার হিসাবে আমরা জনগণের জন্য কাম করতে পারি, জনগণের সুখে দুঃখে থাকতে পারি। স্কুলের কমিটির সব এবং ভিজিটিং গেস্ট আর মোস্ট ইম্পর্টেন্টলি সব ছাত্রীদের আমরা খুব একটা অ্যাপ্রিসিয়েশন করতে হবে, তারা মেহনত করে ফিউচারের লাগে, তারা আমরা ফিউচার আর প্রাইড, আমরা ভিলেজেরও একটা প্রাইড, বাট আসলে দেশের একটা প্রাইড, আর সবে ইনশাল্লাহ আমরা সুবিধা করতাম যে স্কুলটারে এক্সেল করবার লাগে। দেশের আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন, এদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিটি পদক্ষেপে প্রবাসীর শ্রমঘাম জড়িত। আমাদের সন্তানরাই বিশ্বের একটি সভ্য এবং শিক্ষিত আধুনিক দেশের নেতৃত্ব দিচ্ছে, এই বাংলার সন্তানরা সেখানে অত্যন্ত জননন্দিত এবং নির্বাচিত হয়ে টাওয়ার হ্যামলেটে লুথুরমা সাহেবের নেতৃত্ব দিচ্ছেন, এই জন্য আমরা ওদেরকে সংবর্ধিত করতে পারি, আমরা নিজেরা কৃতজ্ঞ এবং আমরা বিশ্বাস করি এই সংবর্ধনার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা এত অনুপ্রাণিত হবে। যে কর্মতৎপরতা বাংলাদেশের নারীটা নেই, বাংলাদেশে এসে বাংলাদেশের আমার বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে যে উৎফুল্ল করেছেন, উৎসাহ আনন্দ দিয়েছেন, যার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং আমরা ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা প্রত্যেক সময় প্রত্যেক গুণীজন যে সংবর্ধনা দিয়া সংবর্ধিত করতাম ও দোয়া সকল হাসি সাধনা করিয়া স্কুলটা ভবিষ্যতে দিন দিন অগ্রগতির পথে নিয়া কিলা যাওয়া যায় ও চিন্তা ভাবনা করি আমরা কাজ করিয়া যাই। আমাদের বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবেন, বিগত দিনও করেছেন, এই জন্য সব দাতা সদস্যদেরকে এবং প্রবাসী ভাইদেরকে আপনাদের মারফতে আমি অভিনন্দন জানাতে চাচ্ছি। পরে স্কুলের পক্ষ থেকে 2020-21 সালের SSC পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 200+ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য মাহবুব আহমেদ ফখরু, জামিল আহমদ মোর ও আজমল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম, শিববির আহমেদ, মফিক উদ্দিন ও রায়না বেগম,
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ সাইদুল হাকাম ও মাহবুবা আক্তার স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।